বোন আর আমি সাইকেলিং এ তো একটু বেরিয়েছিলাম বাজারে, হঠাৎ করে পাপড়ি বোনের সাথে দেখা, কারণ ও গেছিল পড়তে, পড়ার পরে ওর সাথে আমাদের দেখা হয়ে গেল। তারপরে বললাম যে চল তাহলে ওদের বাড়ির কাছে, যেহেতু মেলা হচ্ছিল আর ওখান থেকে আজকে যাব কোথায় আমরা, মেলাতে। মানে দেখো আমি নর্মালি এসেছিলাম, মানে জানতাম না যে মেলাতে অ্যাকচুয়ালি যাব ভেতরে। তারপরে বোনদের কথায় মানে ওদের রিকোয়েস্টে আমি চলে গেলাম, মেলার ভেতরে প্রবেশ করলাম। মানে এই যে এই দিনটা কিন্তু প্রথম গেছিলাম মেলাতে, আর গিয়ে দেখলাম তখন এখনও সব কিছু দোকান টোকান এখনও সব আসেনি, মানে এসে পৌঁছায়নি। তাও আর কি করবো, ওদের যখন ওরা যখন বললো তাহলে সেইভাবেই গেলাম। ও বাবা, গিয়ে দেখলাম কি জানো, চলো 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 যাওয়া যাক। তারপরে বলছি আরে হ্যাঁ হ্যাঁ ঠিক, আমার কিউট কিউট ফ্যান্স বলো, সাবস্ক্রাইবার্স বলো, যাই হোক না কেন, ওদের সাথে যখন রাস্তা দেখা হয় না আমার যে এত ভালো লাগে কি আর বলবো। অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পর সবার সাথে ছোট্ট ছোট 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 করে সেলফি তোলার পর এখন কিন্তু ভেতরে যাবো, 1 2 3 লেটস গো, চলো ভেতরে দিকে কিন্তু চলে যাচ্ছি। আর একটা কথা বলবো, মানে আজকে যেহেতু আমরা এসেছি হাতে বোনতে মিউমোরের কেকটা দেখছো না, আমার কিন্তু রূপাস মিনি ব্লগ যে পেজটা আছে ফেসবুকে ওটাতে কিন্তু 100 হয়ে গেছিলো বলে আমি যার জন্য কেক কেটেছিলাম, তাই জন্য বোনের সাথে মিউমোরের কেকটা ছিল। আর মেলার ভিতরে ঢুকে ফার্স্ট টাইমটা দেখলাম এই যে এখানে একটা মঞ্চ মতো করেছে, যেখানে ছোট ছোট বোনরা ডান্স করছিলো, আর এদেরকে জিজ্ঞাসা করছিলাম যে অনুষ্ঠানটা কেমন লাগছে, দেখলাম যে ভালোই। কিন্তু আমার মুখটা দেখে বুঝতে পারছো প্রচুর পরিমাণে গরম, ভাই রে ভাই কি আর বলবো। তারপরে কি দেখছিলাম যে মুখটা কি ঠিকঠাক লাগছে না, এমনিতে তো কোনো কিছু মেকআপ টেকআপ করে আসিনি, আর পুরো মানে ঘেমে পুরো মুখটুকু একদম কালো হয়ে গেছে। ওফ, ভালোই লাগছে না। মানে আমি এখন ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি, আমি তারপরে বুঝতে পারছি যে মুখটা এতটা কালো হয়ে গেল কি করে, কারণ এ কদিন খাটুনি করছিলাম ভীষণ পরিমাণে, জানো তো হসপিটালে যাওয়া আসা খাওয়া দাওয়া তেমনভাবে হচ্ছিলো না এই জন্য। আরে দেখো মেলাতে বসে কী ফালতু নাটক করে যাচ্ছি, যেমন সবাই মিলে আমাদেরকে দেখে ভাবছি কি এরপরের দিন থেকে না মানে আমরা এমন এই যে রাস্তা গেলে মুজাকরিজি করে বেড়াই সবাই বলো, তো এবার ভাবছি যে পাবলিক রিয়াকশানগুলো নেবো সেটাতে কেমন হয়। কিন্তু দেখো ভেতরে গেলাম তেমনভাবে দোকানপাট এখনও খোলেনি, বললাম একদম শুরুতে গেছিলাম, আর ওখানে যেহেতু ফুচকা দোকান বসেনি বলে রাস্তার পাশে মানে বাইরে বেরিয়েছি, দেখলাম এখানে ফুচকা দোকান এসেছে, আর মেলাতে এসেছি ফুচকা খাবো না গাইস, সেটা কি কখনো হতে পারে বলো। ওফ, আমার তো গাইস এই একটাই কথা, কিছু খাই আর না খাই বাস ফুচকা তো আমাকে খেতে হবে, আর এত টক ছিল আর গরমের টক টক ফুচকা, ওফ আমার তো দেখেই জিভে জল চলে এসেছে। আর দেখে মানে কি আমি তো খাওয়া দাওয়া শুরু করেছি, এখানে সবাই খাচ্ছিল। আর গাইস এখন কিন্তু এই পর্যন্ত, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে এটা।